রবিবার রাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কঙ্কাল সার দেহ উদ্ধার করে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন 35 মাইল এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে গভীর জঙ্গলে। জানা যায়, জাতীয় সড়কের সংস্কারের কাজে যুক্ত শ্রমিকরা রাস্তার পাশে জঙ্গলে প্রাকৃতিক ক্রিয়াকর্ম করার জন্য যায়। এমন সময় তারা প্রত্যক্ষ করেন একটি নর কঙ্কাল পড়ে আছে ওই স্থানে। এই অবস্থা প্রত্যক্ষ করে শ্রমিকরা মুঙ্গিয়াকামী থানায় খবর পাঠায়। পরে মুঙ্গিয়াকামী থানার পুলিশ এসে নর কঙ্কালটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। এদিকে মুঙ্গিয়াকামী থানার ওসি জানান, নর কঙ্কালের কোনো পরিচয় পাওয়া যায়নি, যার কারণে এই কঙ্কালটি 72 ঘন্টা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হবে। মাইল ওই ন্যাশনাল হাইওয়ের লগে রিটার্নিং ওয়ালের পেছনে আর কি। কালকে তো এখানে হাইওয়ের উপরে কাজ চলছে, কন্ট্রাক্টর পার্টির এখানে লোকের কিছু লেবার টেবার আছে, কেউ মনে হয় এদিকে মাইনাস টাইনাস করতে গিয়ে হয়তো বা দেখছে বিকাল সন্ধ্যার দিকে। এর পরবর্তী সময় লেবার পার্টি যখন বাজারে আইছে তখন আলাপ আলোচনা হইতে সময় আমরা খবর পাইছি যে এরকম ঘটনা। এরপর আমরা গিয়া ভেরিফাই করলাম, হ্যাঁ ঠিক ওই ঘটনাটা এরকম। এরপরে গিয়ে আমরা এসডিপিও সাহেবের ইনফর্ম করছি, উনিও যথারীতি স্পটে আইসেন। এরপর আমরা রিকভার করছি, এটা রিকভারের সময় দেখা গেল যে এটা টোটালি কঙ্কাল হয়ে গেছে। এটা মেল ফিমেল একমাত্র বোঝার উপায় হয়েছে, আমরা পরনের যে লং প্যান্টটা দেখিয়া অনুমান করছি যে এটা মেল পার্সন হইতে পারে, কিন্তু বয়স টয়স কোনো মিসিং আনট্রেস আর নাই। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।